হ্যাঁ সব ভালো চলছে আচ্ছা ওই তো ওই আলোচনাটা অসমাপ্ত ছিল ওই দিন কি আলোচনা হয়েছিল আমার ভালোভাবে মনে নেই লুঙ্গি ধরে তোর দেয় আমি না না হাদিস পরে শোনানোর নাই শুনেন নাই আচ্ছা হ্যাঁ শুনেছিলাম দেখুন

রাস্তাঘাটে যৌন কামনা চলার ভিতরে কখনো করে শোনা খারায় না ভাই আপনাকে ব্যবহার করে আপনি একটু অন্যভাবে শব্দগুলো বলেন কেন মহানবী আপনার ঠিক মহানবী ঘাটে যাচ্ছিল এর টিকে খারাপ একটা লাইভে শুনতেছিলাম রাস্তা যে আল্লাহ আল্লাহ আপনি বলতেছেন যে আল্লাহ হয়েছে বেশ দালাল

এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী আমরা এই যে এই ধরনের যে অশ্লীল ওয়াজ টাজ আছে সেই আপনাদের আপন, ইসলামের ভিতরে যে এত অশ্লীল কথাবার্তা বলা আছে নোংরা নোংরা কথাবার্তা বলা আছে লোভ দেখানো হচ্ছে আল্লাহ তালা মুমিনদেরকে জিহাদ করার জন্য লোভ দেখাচ্ছে যে বড় বড় উন্নত স্ফীত স্তন আলী হুর দিবে এবং তাদের চেয়ে আমরা হবে এত সুন্দরী এত তারা হবে পা� এত সুন্দরী এত সুন্দরী এগুলা তো ভাই আমাদের কথা এগুলা হচ্ছে আপনাদের ওয়াসকারীদের কথা ইসলামের হ্যাঁ আমরা শুধুমাত্র তাদের কথাগুলো নিয়ে যোগ করতেছি ঠাট্টা মস করা এই যে এই যে আল্লাহ আসছে দালালটা আসছে এই যে হুরের হুরের বাহিনী নিয়ে আসছে জিহাদ করলে হুর দিবে জিহাদ করলে বাহাত্তরটা দিবে এক একটার সাথে নাকি সেক্স করতে নাকি বাহাত্তর সত্তর বছর ধরে নাকি সেক্স করবে আবার নাকি একশো জন পুরুষের সমান যৌন শক্তি নাকি দেওয়া হবে বেহেস্তে গেলে ভাই বলেন এগুলা কি আপনাদের হাদিস করানো লেখা নাই যে আপনাদের যে একশো জন পুরুষের সমান যৌন শক্তি দেওয়া হবে বেহেস্তে গেলে এটা কি আপনাদের কোথাও লেখা নাই বলেন আমি আপনাকে কি রেফারেন্স দেখা দিব রেফারেন্স দেখা দিব সবই আছে বলেন যে এই যে একশো সবই আছে এই যে আমি প্রত্যেকটা কথা আপনি কি যৌনতা করেন আপনি কি সেক্স করেন আমি সেক্স করি ব্যাপারটা হচ্ছে আমি আমার ওয়াইফ যখন ইচ্ছা হয় আমার যখন ইচ্ছা হয় দুজনেরই একসাথে যখন ইচ্ছা হয় তখন আমরা সেই কাজটা করি কিন্তু আমি আমি কখনো একটা মানে মানে আমার জন্য বাহাত্তরটা বেটি বৈশা আছে তাদের এক একজনের সাথে আমি সত্তর বছর ধরে করব আমার হবে একশো পুরুষের মান যৌন শক্তি এগুলো ভাই মানে যৌন বিকৃতির লক্ষণ এগুলো লোকের বলি আপনি যখন যদি বলি তখন বেসালয় যেতে আমি বলছি বেসশালের পাশ দিয়ে গেলে দালাল আপনাকে ডাকবে ভাই ভাই আসেন আমার আমার কাছে কাছে এত বড় বড় ঠিক ভাবে মুমিনদেরকে জিহাদের জন্য আহ্বান জানাচ্ছে আয় আয় আমার পক্ষে জিহাদ কর আমার পক্ষে জিহাদ করলে বড় বড় স্তান আলী হুর দিব মানে এগুলো কি ভাই এগুলো তো পুরো দালালের দালালের মতো আচরণ এগুলো মানে নিম্ন মানের পিম্প দালাল আচ্ছা 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 আমরা সুস্থ ভাবে আলোচনা করি কিছু মসজিদের ইমাম সাহেব আপনি সৌদি আরবের একজন ইমাম সাহেব আপনাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি সেই শ্রদ্ধা এবং সম্মান রেখে আপনাকে আমি কিছু যদি প্রশ্ন করতে চাই আপনি কি মানে উত্তর দিবেন

শব্দের মানে যদি আপনি বের করতে যান নাস্তিক শব্দটা এসছে সংস্কৃত থেকে এবং প্রাচীন ভারতে যারা ছিল বেদ বিরোধী তাদেরকেই বলা হতো নাস্তিক বেদ বিরোধী বলতে এটা বোঝায় যে বেদ যে একটা অপৌরসীয় গ্রন্থ সেইটাতে যারা অবিশ্বাস করতো তাদেরকে নাস্তিক বলা হতো সেই নাস্তিকদের মধ্যে ছিল ছিল জৈন ধর্মের লোক ছিল এবং বৌদ্ধ লোকেরা ছিল ঠিক আছে কিন্তু এই শব্দটার বর্তমান যে প্রয়োগ ভাষা হচ্ছে একটা প্রবাহিত জিনিস সেই কারণে শব্দের মানে যুগে যুগে পরিবর্তন হয় এই প্রবাহিত প্রবাহমান শব্দের মানে হওয়ার কারণে বর্তমান সময়ের যে নাস্তিক শব্দের অর্থ সেই শব্দের মানে হচ্ছে গিয়ে ঈশ্বরের প্রমাণের অভাবে অবিশ্বাস করা ঈশ্বরের অস্তিত্বের প্রমাণের অভাবে অবিশ্বাস করে যারা তারাই হচ্ছে নাস্তিক হ্যাঁ হ্যাঁ এবার আপনি বলেন আচ্ছা এখন আপনার নামের যেই ব্যাখ্যা দিলেন তার সাথে সাথে আপনাদের কর্মের না না ধরেন সেটার উত্তর আমি দিচ্ছি ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি তো নাস্তিক তাহলে আপনি ভাত খান কেন কিন্তু নাস্তিকতার সাথে আমার ভাত খাওয়ার কোনো সম্পর্ক নাই নাস্তিকতা হচ্ছে এই বিষয়ক না আমি আপনাকে নিই নাস্তিকতা হচ্ছে এই বিষয়ক একটা স্ট্যান্ড যেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে প্রমাণের অভাবে অবিশ্বাস করা নাস্তিক হওয়ার সাথে সাথে আমি ধর্ম বিরোধীও এবং ধর্ম বিরোধী হওয়ার সাথে সাথে আমি ইসলাম বিরোধীও ইসলাম বিরোধী হওয়ার সাথে সাথে আমি জাতীয়তাবাদ বিরোধীও জাতীয়তাবাদ বিরোধীর সাথে সাথে আমি পুরুষতন্ত্রের বিরোধীও ঠিক আছে এগুলা সব কিছু একই সাথে ঠিক আছে আবার এরকম আরো অনেক আছে আপনাকে আরো অনেক বলি যেমন ধরেন আমি নাস্তিক হওয়ার সাথে সাথে আমি মানবতাবাদীও

মিউচুয়ালি মিউচুয়ালি ইনক্লুসিভ এবং দুইটা দুইটা কি সেই যেমন ধরেন আপনাকে আমি যদি বলি যে আপনি আহ তো ডাল দিয়ে ভাত খাইছেন তাহলে আপনি গরুর মাংস দিয়ে ভাত খাইলেন কি হবে ঠিক আছে কিন্তু আপনি হয়তো একই সাথে গরুর মাংস দিয়েও ভাত খাইছেন ডাল দিয়েও ভাত খাইছেন ঠিক আছে দুইটা হচ্ছে একই সাথে হওয়া সম্ভব

এই দুইটা কথা আবার একই সাথে সত্য হওয়া সম্ভব না আপনি বাংলাদেশেও আছেন আবার সৌদি আরবেও আছেন এই দুইটার কথা আবার একসাথে হওয়া সম্ভব না এই দুইটা বুঝতে পেরেছেন তো কিছু কিছু জিনিস আছে একই সাথে হওয়া একই সাথে নাস্তিক হওয়া ইসলাম বিরোধী হওয়া একই সাথে সম্ভব ঠিক আছে নাস্তিক হওয়া হিন্দু ধর্ম বিরোধী হওয়া একইভাবে সম্ভব নাস্তিক হওয়া খ্রিস্টান ধর্ম বিরোধী হওয়া একইভাবে সম্ভব ঠিক আছে একই সাথে এই সম্ভব একসাথে হওয়া ঠিক আছে এখন আপনি ধরেন আমি ইসলাম বিরোধী তখন আপনি আমাকে বলতে পারেন না ভাই আপনি তো নাস্তিক না আপনি তো ইসলাম না কথাটা ঠিক না কথাটা হচ্ছে নাস্তিক হওয়া এবং ইসলাম বিরোধী হওয়া দুইটা হওয়াই একই সাথে সম্ভব ঠিক যেমন গরুর মাংস দিয়ে ভাত খাওয়া ডাল দিয়ে ভাত খাওয়া দুইটা একই সাথে সম্ভব যেমন আপনি প্রথমে গরুর মাংস দিয়ে খাইলেন শেষের দিকে ডাল দিয়ে খাইলেন বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে পেরেছি ভাই আচ্ছা ঠিক আছে বলেন এরপরে আর কোনো প্রশ্ন ভাই একটু জোরে বলেন শোনা যাচ্ছে না ভাই হ্যাঁ হ্যাঁ বলা শেষ ভাই অনেক আস্তে শোনা যাচ্ছে ভাই খুবই আস্তে হয়ে গেছে এই মাত্র আবার ঠিক ছিল এখন ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে

ওনার আগে দুইটা বিয়ে হয়েছিল সেই দুই স্বামীর থেকেও তিনি সম্পত্তির অধিকার পেয়েছেন তিনি আবার তার পিতা তার পিতার থেকে সম্পত্তির উত্তরাধিকার পেয়েছেন এবং সেইটা নিয়ে তিনি বেশ জমজমাট একটা বিজনেস চালাতেন সেই বিজনেসে হযরত মুহাম্মদকে তিনি চাকরি দিয়েছিলেন হযরত মুহাম্মদ তার কাছে এসে চাকরি করত আপনি যে ভাই বললেন যে সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না বিন্দুমাত্র অধিকার ছিল না একদম খুব খারাপ অবস্থা ছিল ভাই এরকম একটা আইয়ামে জাহেলিয়াতের যুগে একজন নারী খাদিজা যিনি অত্যন্ত সম্ভ্রান্ত মহিলা ছিলেন খাদিজা কয়জন খাদিজার কোন নারীর বিন্দুমাত্র মাত্র অধিকার ছিল না আমি আপনাকে আরো আরো ধারণা দেব আপনি একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আমি আপনাকে আরো ধারণা দিচ্ছি তো আমি আপনাকে যে খাদিজার উদাহরণ দিলাম সেই খাদিজা কিভাবে সম্পত্তির উত্তরাধিকার পেল এবং খাদিজা কিভাবে এত বড় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতো সেই জিনিসটা আমাকে একটু বলেন ভাই হ্যালো 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 আপনি যে ভাই অনেকে আরেকবার যুক্ত করি মানে জালালউদ্দিন রুমি ভাই আপনি একটু যুক্ত হন এখানে জালালউদ্দিন রুমি ভাই আপনার ভিডিওটা আটকে গেছে এবং আপনার ফোন আসছে আপনি একটু যুক্ত হন আপনার লাইনও কেটে গেছে জালালউদ্দিন রুমি ভাই আপনি একটু যুক্ত হন আবার আমি আপনার জন্য অপেক্ষা করছি জালালউদ্দিন রুমি ভাই বোধহয় উনি মানে প্রশ্নটার উত্তর না দিয়ে কেটে পড়লো জালালউদ্দিন রুমি ভাই ইমাম সাহেব আপনি ভাই আরেকবার একটু যুক্ত হন আপনাকে আরেকবার যুক্ত করি জালালউদ্দিন রুমি ভাই আপনি কোথায় এখানে একটা কমেন্ট করেন আমি আপনাকে কমেন্ট করলে আপনাকে নিয়ে আসতেছি আপনি যদি কারো কাছ থেকে প্রশ্ন উত্তরটা জেনে আসতে চান আপনি জাস্ট আমাকে এই উত্তরটা দিবেন যে হযরত মুহাম্মাদের প্রথম ওয়াইফ খাদিজা তিনি এত তো সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী ছিলেন সমাজে উচ্চ তলার মানুষে ছিলেন সেই সময় নাকি নারীর কোনো অধিকার ছিল না হ্যাঁ ভাই আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটা কি দিবেন ভাই যে হযরত খাদিজা যে সময় নারীর কোন অধিকার ছিল না অধিকার ছিল না এরকম একটা পয়সা ছিল না জোর ছিল সে তো ছিল না আপনি বলেছেন আপনি সেই সময় ভাই একজন নারী এবং আপনি একটু আগে বলেছেন সেই সময় নারীদের

সে যে ছিল না ছিল আমি ওই ওই সপ্তাহকে আপনার সাথে যাইতে চাইছি না আসিফ ভাই আমি যেটার উপরে কথা বলতেছি আমি আরো অনেকজন নারীর নাম বলতে পারবো তারা সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এগুলো পড়ালেখা করে আগেছেন ঠিক আছে কিন্তু তারা তাদের তাদের বলে পার পাবেন না আপনি বলেছেন কোনো যদি মাটিতে ফেলা হতো তাহলে এত মেয়ে এত বিয়ে করার মতো এত কোথায় তারা আকাশ থেকে পড়তো এত মেয়ে আসমান থেকে নাজিল হইতো মেয়ে যে দাসী দাসী রাখতো তারপরে মানে বিয়ে করতো এতগুলা করে মানে আবু বকর বিয়ে করছে চারটা বাহাত বাকি সমস্ত খলিফা বিয়ে করছে দশ বারোটা করে আবু শুধুমাত্র আবু বকর করছে চার খান বাকিগুলা করছে একদম দশ বারো বিয়ে করছে আপনারা তো কি বিয়া মুখ পারবো নাকি যেখানে যেখানে মোহাম্মদ বলছে মুমিনদের জন্য চারটা সেখানে অন্যান্য মানে খলিফারা

মাটিতে পুতে ফেলা হয়েছে এরকম কোন রেফারেন্স দেখাতে পারবেন কোন রেফারেন্স দেখাতে না আপনার কাছে কোন রেফারেন্স বলেন হ্যাঁ আপনি রেফারেন্স দেখেন যে অমুক মানে আবু জেহেলের মেয়েকে

আপনি তো এইগুলো মানিনি না আপনি আবার দলিল চান কেন ওইটার মানি কি মানিনা ভাই মানি কি মানি না সেটা ভিন্ন দলিল দিলে কিভাবে মানবেন আপনি দলিল দিলে সব মানবেন দলিল দিলে তো তাহলে তো আপনার হাদিস কোরআন সব মানার কথা না 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 দলিল আছে সেটা হচ্ছে আপনার কথার ভ্যালিডিটি আপনার কথাটার ভ্যালিডিটি সেটা আমি মানবো কি মানবো না সেটা তো পরের আলোচনা আপনি যে আপনার কথাটা তো পরের আলোচনা আচ্ছা যাই হোক ভাই আপনার কথাটা আমি যে আপনার কথাটা যে ভাই দলিল ভিত্তিক সেটা তো আগে আপনার প্রুফ করতে হবে মানা মানে না মানা তো পরের বিষয় আমি আপনাকে একটা দলিল পেশ করে যদি বলি আমি যদি বলি হজরত এই কথাটা যদি বলি তাহলে আমার আমার দলিল পেশ করতে হবে দলিল পেশ করতে পারলে এই কথাটা ভ্যালিড হবে কিন্তু দলিল পেশ করতে না পারলে আমার কথাটা ভ্যালিড হবে না আপনিও সেরকম দলিল ছাড়া একটা কথা বলে গেলে তো হবে না

যদি একটা সমাজের যোগ্যতা অধিকার না থাকে অন্য পুরুষরা এসে তাকে মানে রেপ করে চলে যাওয়ার কথা আই আমি কথা আপনি যেভাবে বলতেছেন অন্য পুরুষরা ঘরের ভিতরে ঢুকে তার জামাই মারা যাওয়ার সাথে সাথে তাকে রেপ করে তাকে দাসী দাসী বানিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু কথাটা সত্য না আসল কথা হচ্ছে সেই সময় নারীর অবস্থা খুব ভালোই ছিল সেই সময় খাদিজার মতো নারী ছিল যারা বলেন না যে সে সময় আপনি বলেছেন যে মেয়েদের মাটিতে পুঁতে ফেলা হতো কোন মেয়েকে পুঁতে ফেলা হয়েছিল কোন কোন মানে আবু জাহেলের মেয়েকে নাকি আবু সুফিয়ানের মেয়েকে নাকি আব্দুল মুক্তালিমের মেয়েকে পুঁতে ফেলা হয়েছিল নাকি কাকে আবুল হাকাম হাকামের মেয়েকে হত্যা করছিল আপনার জানা জানা উচিত না কোনটা আছে না বুখারি হাদিস কোনো আপনারা রাখেন এবং আমাদের সেবক ভাই আপনাকে যদি একজন একজন নামাজ পড়তে আসছে আপনার কাছে

ব্যাখ্যা হচ্ছে সারাক্ষুন ইসলাম এবং জীবনীকে কে কথা সুরা করা ইসলামকে ছোট করা এটা হচ্ছে কি তাদের অর্থ নিয়ে এবং ইসলামকে বিসোৎকার করা

আমাকে বলেন আমি তাহলে বুঝিয়ে দিবো নাচি মানে আপনি নাচি মানে বোঝেন নাকি বোঝেন না না আমাকে বলেন আমি বুঝিয়ে দিব সমস্যা নেই হিটলার যারা করছিল তারা আর কি না 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 হিটলারের দলটার নাম ছিল যে মতাদর্শে বিশ্বাস মতাদর্শটাকে বলা হয় যাদের রক্ত হচ্ছে জার্মান তারাই হচ্ছে পিওর ব্লাড মানে বিশুদ্ধ রক্ত রাজকীয় রক্ত বাদ বাকি সবাই হচ্ছে গিয়ে গরু বাদ বাকি সবাই গরু ছাগল সবাই মেরা ফেললে কোনো সমস্যা নেই এটা হচ্ছে নাৎসিবাদের মূল তত্ত্ব ঠিক আছে নাৎসিবাদ বলে যে রকম যে শুধুমাত্র যারা

এই কারণে আমি না এই যে হিটলার যে একটা বই লিখে গেছে মাইন ক্যাম্প নামক একটা বই লিখে গেছে সেই বইটাতে হিটলার কি কি লিখেছে সেগুলো আমি পড়ে দেখেছি পড়ে দেখে আমি দেখেছি যে এই বইটার ভিতরে বাজে কথা লিখে গেছে বাজে বাজে ধারণার কথা লিখে গেছে যে যেই ধারণাগুলো অত্যন্ত ক্ষতিকর ধারণা অত্যন্ত মর্মান্তিক বর্বর এবং জঘন্য ধারণার কথা লিখে গেছে ঠিক আছে এখন আমি হিটলার মতাদর্শ সমর্থন করি নাৎসিবাদও সমর্থন করি না কিন্তু আমি হিটলারের বইটা পড়ি জানার জন্য যে হিটলার কি চিন্তা করত হিটলার কতখানি বর্বর ছিল হিটলার কতখানি জঘন্য মানুষ ছিল এখন হিটলারের বিষয় যখন আমি আলোচনা করব তখন আমি এই হিটলারের লিখিত মাইন্ড ক্যাম্প বই থেকে রেফারেন্স দিব যে এই যে এই বইয়ের এত নম্বর পৃষ্ঠায় হিটলার লিখেছে যে সে ইহুদিদের হত্যা করতে চায় সে কালো মানুষদের এটা হিটলারের বই এটা তো ঐশিক গ্রন্থ না এটা তো ঐশিক গ্রন্থ না এটা হিটলারের বই হিটলারের ঐশিক গ্রন্থের সাথে আপনি হিটলারের বই তুলনা করতে পারেন আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি যে একটা বইয়ের সমালোচনা করতে হলে সেই বইটাকে সমর্থন করতে হবে এমন কোনো কথা নাই বা মানতে হবে এমন কোনো কথা নাই আমি সেই বইটা পড়ে সেই বইটার ভিতরে কি কি খারাপ দিক আছে সেই জিনিসগুলো না বা এটা জরুরি না এটা অত্যাবশ্যকীয় না যে আমার ওই বইটাকে মানতেই হবে পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে এমন এমন অনেক বই লেখা হয়েছে যে বইগুলা ছিল অত্যন্ত বর্বর এবং সমালোচনা করা উচিত না ঐসে হোক যে কোনো কেতাব যে কোনো গ্রন্থ আপনি যদি সমালোচনার উদ্দেশ্য করেন আপনি সেখান থেকে রেফারেন্স দিতে পারেন তার মানে এটা না যে আপনার ওই বইটা মানতেই হবে মানাটা না মানাটা আপনার ব্যাপার কিন্তু আপনি পড়তে পারেন এবং রেফারেন্স দিতে পারেন এখান থেকে এটা বুঝতে পেরেছেন

আমাদের অপরিবর্তনীয় কোন জীবন ব্যবস্থা নাই কারণ আমরা মনে করি নৈতিকতা মোরালিটি তাহলে জীবন ব্যবস্থা না এটা যে আমার পানিটা ভালো আপনার এই পানি বিপরীতে যখন আপনি আরেকটা পানি আনবেন যে ভাই ওইটা থেকে আমারটা ভালো তুমি আমারটা গ্রহণ করো না 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 এটার উত্তর আমি দেই তাহলে এটার উত্তর আমি দেই ভাই তাহলে ধরেন আপনি একটা বাসা বানাইছেন আপনি একটা বাড়ি বানাইছেন সেই বাড়িটা সেই বাড়িটা ভূমিকম্প হলে যেকোনো সময় ধসে পড়তে পারে ঠিক আছে হালকা ভূমিকম্প হলেই যে কোনো সময় ধসে পড়তে পারে এবং আপনার পরিবারের যে সদস্যরা আছে তাদের মাথার উপরে ছাদ ভেঙে পড়লে তারা মারা যেতে পারে এখন আমি ধরেন একজন ভূমি পরীক্ষক মাটি পরীক্ষক ঠিক আছে আমি আপনাকে এসে বলতে পারি ভাই আপনারা যে বাসাটা বানিয়েছেন সেটা যে কোনো সময় ভূমিকম্প হলে বাসাটা ভেঙে আপনার মাথায় পড়ে আপনারা পরিবার বর্গ মারা যেতে পারেন এখন তার মানে এটা না যে আমাকে একটা নতুন বাসা বানিয়ে দিয়ে আপনাকে বলতে হবে যে আপনার বাসাটা খারাপ সেটা না আমি আপনাকে নতুন ভাষা বানিয়ে না আপনাকে 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 বলতে পারি পারি সাবধান করতে যে ভাই আমি জোর করতে পারি না যে আপনাকে জোর করে টাইনা ঘরে বের করে নিয়ে আসবো তা আমি করতে পারি না কিন্তু আপনাকে আমি সাবধান করতে পারি যে ভাই আপনি যেই ঘরে বসবাস করতেছেন সেই ঘরের ছাদটা অনেক লোহা দিয়ে বানানো অনেক সিমেন্ট দিয়ে বানানো এবং ভূমিকম্প হলে যে কোনো সময় মাথায় ভেঙে আপনার বাচ্চা কাচ্চা সহ মারা যেতে পারেন তার মানে এটা না যে আমার একটা নতুন ভাষা বানিয়ে দিয়ে আপনাকে বলতে হবে যে আসেন আসেন এই নতুন নতুন না বানিয়ে আমি আপনাকে সাবধান করতে পারি কারণ হচ্ছে 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 এটা সাবধান সাবধান করাটা আমার আমার অধিকার উচিত আপনাকে করা তারপরে আপনি না শুনে না শুনবেন সেটা তো আপনার ব্যাপার আমি তো আপনাকে জোর করতেছি না আপনি ওই ভাষাতেই থাকেন কোনো সমস্যা নেই কিন্তু আমার সাবধান করার কথা আমি সাবধান করার কাজ আমি সাবধান করবো ভাই যে আপনি যেই ভাষাতে থাকতেছেন সেই ভাষাতে জঙ্গি পয়দা হতে পারে মানুষজন মানে সাম্প্রদায়িকতা শিখতে পারে বিভেদ শিখতে পারে নোংরা জিনিসপত্র শিখতে পারে দাসি সেক্সের মতো জিনিস শিখতে পারে ভাই এই জিনিসগুলো তো আমি সাবধান করবো তারপরে যদি আপনি না মানেন তাহলে এটা আপনার ব্যাপার ঠিক আছে হ্যাঁ বলেন আচ্ছা এই ভাই আমি আপনাকে যথেষ্ট

যেমন ধরেন আপনি যেই যেই খাবার খান সেই খাবারে যদি পয়জন জিনিস থাকে বিষাক্ত জিনিস থাকে বা আপনি যেই টিউবওয়েলের পানি খান সেই টিউবয়ে যদি আর্সেনিক থাকে আমি আপনাকে এসে বলতে পারি ভাই আপনার টিউবওয়েল যে পানিটা খান সেটাতে আর্সেনিক আছে এবং আর্সেনিকটা আপনার জন্য শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এটা আমি এইগুলো আমি বলতে পারি আপনাকে বা পানিটা ফুটায় বলতে আর্শেনিক যায় না কিন্তু আপনাকে আমি অন্য কোন পদ্ধতি সময় নষ্ট করার দরকার নেই আপনাদের কাছে এখন জীবন ব্যবস্থা নাই তো জীবন ব্যবস্থা আমার কাছে নাই

ইসলামিক ফাউন্ডেশনের থেকে বই বের হওয়া আপনি কথা বলছেন ভাই আপনিও জানেন আমিও জানি সেটা ছিল দাসী ভাই আপনি নিজেও জানেন কিন্তু থাকে না

এই প্রাথমিক আয়াতগুলো শানি নজর ব্যাপারে এখানে বলা হচ্ছে উম্মে ইব্রাহিমের সাথে কথাবার্তা বলছিলেন আমার ঘরে এই যে হাফসা এসে বলছিল আমার ঘরেও আমার বিছানায় এই কাজ এখানে পরিষ্কার ভাবে বলা আছে উম্মে ইব্রাহিম কিপ্তিয়াকে কেন্দ্র করেই এই ঘটনাটির সূত্রপাত